গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মর্নিংয়ে 5:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর আমি সবে ঘুম থেকে উঠেছি। উঠেই আমি আগে তোমাদের সাথে কটা বাজে সেটা শেয়ার করে নিলাম। আর ঘরের জিরো ল্যাম্পটা জ্বলছে, এটা আমি অফ করব। আর তারপরে কি করি আমি, যে ঘরে যে এসিটা চলে তারপরে সেই এসিটা অফ করে আর ফ্যানের ফ্লেমটা একটু হালকা করে দিয়ে তবেই আমি ঘর থেকে কিন্তু বেরোই। ঘুম থেকে ওঠার পর বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ইচ্ছে থাকে, যে অনেকের ইচ্ছে হয় ঘুম থেকে উঠে কিছুক্ষণ জানলার সামনে দাঁড়িয়ে থাকি, আবার অনেকের মনে হয় যে ব্যালকনির সামনে এসে দাঁড়িয়ে থাকি। তো ব্যালকনির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এই সুন্দর প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো অনুভব করে। তো আমাদের কাছে যেহেতু ব্যালকনি নেই, তো আমাদের বাড়ির পেছন দিকটা ছোটোখাটো ব্যালকনি বলতে পারো। তো এই দিকটা প্রচুর গাছ দিয়ে, মানে গাছের ফুলের টব দিয়ে সাজিয়েছি। তো এই জায়গাটা আমার আসতে বেশ ভালো লাগে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না ফুলগুলো যখন এরকম কড়ি হয়ে থাকে আর বেলার দিকে যখন ফুটে যায়, সেটা দেখতে আমার বেশ ভালো লাগে। তো ঘুম থেকে উঠে এসে না প্রথমে আমি দেখি যে মানে কটা ফুল ফুটেছে, মানে মেনলি এটাই আমার দেখতে আসা এখানে, যে কটা ফুল ফুটেছে গাছে। তো সেটাই আমি এসে দেখি আর দেখে নিই যে টবটা, মানে এখন যেহেতু ওয়েদার অনেকটাই ঠান্ডা রয়েছে তো খুব একটা না মানে টবে জল দিতে হচ্ছে না, মাটিগুলো কিন্তু ভেজা ভেজাই থাকছে। তো আমি কিন্তু বেশ একদিন দুদিন হয়ে গেছে যে জল দিচ্ছে না, কারণ বেলার দিকে কখনো কখনো বৃষ্টি আসছে। তো মাটিগুলো মোটামুটি কিন্তু ভেজাই রয়েছে, জলের প্রয়োজন হচ্ছে না। প্রতিদিনকার মতনই ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি একটু জল খেয়ে নিচ্ছি আর ফ্রিজের থেকে জল বার করেছি। তো দেখলাম না সেটা ভীষণ ঠান্ডা, তো অতটা ঠান্ডা তো আমি খেতে পারবো না। এবার গ্লাসের মধ্যে করে একটু নর্মাল জল দিয়ে আর একটু ঠান্ডা জল দিয়ে মিলিয়ে খাবো। অনেকে আছে এর থেকেও অনেক বেশি বেশি ঠান্ডা জল খেয়ে নেয়। একটা সময় ছিল যখন আমিও প্রচণ্ড ঠান্ডা জল খেতাম, একদম চিল খেতাম না কিন্তু ঠান্ডা জল খেতাম, মানে এরকম মিলেতেও হতো না। তো যখন প্রেগনেন্সি আমার স্টার্ট হয় তখন ডাক্তার আমাকে বলে দেন যে ঠান্ডা জলটা একদমই বন্ধ করে দিতে হবে। তো টানা 2 বছর, মানে ছেলে হওয়ার পরও আমি কিন্তু 1 বছর খাইনি ঠান্ডা জল, কারণ আমার ঠান্ডা লেগে গেলে ছেলের ঠান্ডা লাগার এটা থাকে। তো সেই জন্য 2 বছর টানা বন্ধ থাকার ফলে এখন এমন হয়েছে যে আমি যদি একটু ঠান্ডা জল বেশি খাওয়া হয়ে যায় না তাহলেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে। তো সেই জন্য আর রিস্ক নিই না, আর সবসময় আমি কি করি এরকমভাবে মিলিয়ে খাই। আমি যেহেতু সন্ধ্যাবেলার দিকে কাপড় জামাগুলো কেচে নিই, আর যাবতীয় কাপড় জামাগুলো না আমি সিঁড়ির ওপরে আমাদের দড়ি দেওয়া রয়েছে তো সেখান থেকে আমি মেলে দিই। আর পরের দিন সকালবেলা দেখে নিই যে যেই যেই জামা প্যান্টগুলো শুকিয়েছে সেগুলো তো আর মেলি না, কিন্তু যেমন ছেলের এই জামা প্যান্টগুলো রয়েছে যেগুলো এলাস্টিকের জায়গাগুলো রয়েছে ওগুলো কিন্তু ভেজা থাকে। তো আমি সকালবেলা একটু মেলে দিয়ে এই আধ ঘন্টার জন্য দিলেই হয়ে যায়, তো দিয়ে আমি তারপরে তুলে নিই। কিন্তু তো যেমনটা তোমাদের বললাম যে কোনো টবেই কিন্তু এখন আর জল দিতে হচ্ছে না, যেহেতু যখন তখনই এখন বৃষ্টি নামছে আর টবের মাটিগুলো তো ভেজা রয়েছে। কিন্তু এই টগর গাছের যে মাটিটা সেটা না আমার যেন মনে হলো একটু শুকনো শুকনো লাগছে, তো আমি একটু জল দিয়ে দিলাম। আর এরপরে আমি করছি কি, টেবিলটার মধ্যে দেখলাম একটু স্প্রে করে দিলাম। আসলে আমি বাড়িতেই একটা লিকুইড বানিয়ে নিয়েছি, তোমাদের আগেও আমি অনেকবার বলেছি যে আরশোলার এত উৎপাত বেড়েছে যে আর মানে পারা যাচ্ছে না। ওই যে লাল হিটগুলো রয়েছে সেগুলো নিয়েও দেওয়া হয়েছে, যখন ওই হিটগুলো দিতাম তখন কিন্তু কম ছিল, একদমই দেখা যেত না বলা যায়, কিন্তু আবার দেখছি যে প্রচণ্ড আরশোলা দেখা যাচ্ছে। তো আমি আর কি হোমমেডই একটা এ বানিয়ে নিয়েছি, স্প্রে বানিয়ে নিয়েছিলাম। তো দেখা যাক, আর এই খাবার টেবিলটার উপরেও কিন্তু বিশেষ করে রাত্রিবেলাটা দেখা যায়, যখন ধরো আমরা শুয়ে পড়ছি লাইট অফ করে দিচ্ছি বা কোনো সময় আমরা বাথরুমে এলাম তখন কিন্তু দেখতে পাই, মানে আমার চোখেই পড়েছে আর কি। সেই জন্যই আরও বেশি করে আমি স্প্রেটা বানিয়েছি, যে দেখি না যে ছোট্ট ছোট্ট আরশোলা সেইগুলো না টেবিলের উপরে ঘুরে বেড়াচ্ছে। তো এরপরে আমি কী করলাম, কাউন্টার টপটা খুব ভালো করে পরিষ্কার করে দিলাম।
মোটামুটি রোজই তোমাদের সাথে শেয়ার করি আমার সকালে যা রান্না থাকে, ভাত ডাল এগুলো তো থাকেই, তার সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া এগুলো তো থাকেই। তো এগুলো আজ আর কিছুই শেয়ার করলাম না, আর আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, লাস্টে আমি এসেছি ব্রাশ করতে। তো এতটাই গরম লাগছিল না, এই ঘরে ফ্যানটা ছেড়ে দিয়েছি আর কিছুক্ষণ চুলটা খুলে রেখেছিলাম, তো যাই হোক বেঁধে নিলাম, বেশিক্ষণ চুল খুলে রেখেও না এখন কাজ করা যায় না। তো ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি এবার। আজকে ফ্রিজ থেকে যে শাকটা বার করছি সেটা হচ্ছে ছেঁচি শাক। তো আজকে কিন্তু ছেঁচি শাকটা হবে না, যেহেতু আমার অনেক তাড়াতাড়ি কাজগুলো সমস্ত হয়ে গেছে, তো ভাবলাম এটা তো কালকে করতেই হতো, তো আজকে এটা বেছে কেটে একেবারে রেখে দেবো, কিন্তু ধোবো না, প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো, তো এটা কালকে হবে। তো আজকে যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে মাটন, তো তো শাকের প্রয়োজন নেই, তো মানি যেহেতু আজকে মাটন করবে, আর আমি তো করে রেখেছি, ডাল তো করেই রেখে দিয়েছি, তো আর ডালের সাথে থাকবে হচ্ছে চিপস। তো আজকে আর বাড়িতে না আলু ভাজাগুলো করবো না, তো দোকানে এক ধরনের আলু ভাজা কিনতে পাওয়া যায়, সেগুলো বেশ মুচমুচে হয়, খুব ভালো হয় খেতে আর কি, তো সেটা দিয়েই আজকে এ করবো আর কি, দুপুরের খাবারটা খাবো। মাসের কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, যেমন হচ্ছে চিনি, ছাতু, বেসন, তো এগুলো শেষ হয়ে গেছিলো, এগুলো কিছু কিছু জিনিস মানিয়ে নিয়ে রেখেছিলো, গতকাল রাতেই এনে রেখেছিলো, তো সেদিন আর ঢালা হয়নি, তাই আজ সকালে যতটা হাতে সময় রয়েছে আর কি তার মধ্যেই করে ফেলার চেষ্টা করছি। রান্নাঘরের সমস্ত কাজ সেরে এসে তার মাঝেও অনেকগুলো কাজ ছিল, সেগুলো করে তারপরে ছেলেকে একেবারে স্নান টান করিয়ে ওই দেখো ওকে খাটে বসিয়ে রেখেছি কয়েকটা কাড়ি টাড়ি দিয়ে, আর এর ফাঁকে আমি কি করছি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর আমি যখনই ঘর ঝাড়বো তখনই নামবে, তখনই এটা ওটা সেটা এ করবে, যেহেতু ধুলো ওড়ে তো তাই ওকে চেষ্টা করি যে একটু দূরে রাখার, কারণ ওকে ডাক্তারই বলেছে যে যত ডাস্ট এর থেকে ওকে দূরে রাখার জন্য, নাহলে ওরও সেই হাঁচির ওই প্রবলেমটা শুরু হতে পারে, যেহেতু আমার রয়েছে ডাস্ট অ্যালার্জি। মোটামুটি ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, যেমন মেনলি যেটা থাকে সেটা হচ্ছে বিছনাটা পরিষ্কার করা, ওটা করলে কিন্তু দেখবে অর্ধেক ঘরের কাজটাই মনে হয় হয়ে গেছে, আর ঘরটা অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্নও লাগে। তো ঘর ঝাড়ও দিয়ে দিয়েছি, এবার বাকি রইলো শুধুমাত্র ড্রেসিং টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো ড্রেসিং টেবিলেও প্রচুর জিনিস জমতে থাকে এখন, মানে ছেলে যা পারে তাই সব ড্রেসিং টেবিলের উপরে এনে রেখে দেয়। তো এরপরে কী করছি, প্রত্যেকটা জিনিস একটু সরিয়ে সরিয়ে সব জিনিসগুলোকে একটু মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পর এরপরে আমি স্নানে যাওয়ার আগে তো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, এদিকে মানির রান্নাটাও কিন্তু হয়ে গেছে দুপুরের। তো আমার ওদিকে কাজ করতে করতে মানির এদিকে রান্না বান্না সব হয়ে গেছে আর টেবিলেও রেখে দিয়েছে, তো ওদিকে দেখো ডাল রয়েছে দুই ভাগে রাখা, একটু বেশি করে করেছে আর কি, কালকেও হয়ে যাবে, আর এদিকে যে ছোট বাটিতে দেখলে আলু ভাজাগুলো রাখা রয়েছে, তো আজকে যেহেতু আর আলু ভাজা করিনি তাই ছেলেকেও কিন্তু আলু চিপস দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি, আর এই প্রেশার কুকারের মধ্যে রাখা রয়েছে মাংসটা, তো মানে একটু মানে মানির রান্না হয়ে গেলে না মানি একটু দমে রেখে দেয় আর কি, তো সেটাই রাখা রয়েছে। তো আমি তোমাদেরকে খুলে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। তো তোমাদেরকে প্রথমেই বললাম না যে আলু চিপসগুলো রয়েছে, তো এই দেখো এই হচ্ছে সেই প্যাকেটগুলো আলু ভাজা, তো এটা অনেকটা ভালো হয় আর কি, মানে এমনি তেলচিটে গন্ধসন্ধ কিছুই থাকে না, এটা বেশ অনেক দিন স্টোর করে রাখা যায়, তো এটা বেশ সুবিধা হয় আর কি, মানে ওই ইনস্ট্যান্ট যদি কাউকে দিতে হয় তো এটা দিয়ে দিলেই বেশ ভালো হয়, আর বেশ মচমচে খেতে এগুলো, আর অনেক দিন রেখেও খাওয়া যায়। তো একেবারে দু প্যাকেট নিয়ে এসেছিলো, দু প্যাকেট মানে রেখে আর কি খাওয়া যাবে। মানির রান্না হয়ে গেছে, এরপরে আমি রান্নাঘরটা আজকে পরিষ্কার করে দিয়েছি, আর খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি, দেওয়ার পর তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো, আর ওখানে না যেই মানে চাপাতার যে কৌটোটা রেখেছি, ছোটো যে স্টিলের কৌটোটা দেখছি ওটার মধ্যে আমাদের চাপাতা থাকে, তো ওটা ঢালতে হবে, তো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো তাই জন্য ওখানটা রাখা রয়েছে, নাহলে ভেতর দিকটাই রাখতাম। তো বন্ধুরা দেখতে দেখতে আমার ভিডিওর এন্ডে চলে এসেছি, আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো বন্ধুরা চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই টাটা।